নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুস্বাদু পাট শাক রান্না করে দেখাবো। এভাবে পাট শাক রান্না করলে শাকটা খুব সুস্বাদু আর পিচ্ছিল ভাব হয়। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এখানে এক আটি পাট শাক আছে। শাকটার কচি কচি পাতা আর ডগাগুলো নিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার শাকটা রান্না করার আগে একটু জল দিয়ে কোচলে নেব। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে কোচলে নিচ্ছি। পাট শাক একটু পিছলা পিছলা হলে খেতে বেশ ভালোই লাগে। এরকম আগে একটু কোচলে নিলে শাকটা বেশ পিছলা হয়। আরও একটু জল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ভেন্ডির মতো পিছলা পিছলা হয়ে গিয়েছে। এবার রান্নায় চলে যাই। কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই রান্নাটায় যে কোনো তেল ব্যবহার করা যাবে। এবার দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/4 চামচের মতো। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ওভেনটা একটু কমিয়ে নিয়েছি। এবার 7-8টা রসুন একটু থেঁতো করে নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন দেওয়া হয়ে গিয়েছে। এবার 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ওভেনটা মিডিয়াম ফ্লেমে আছে। এবার আগে থেকে জল দিয়ে কোচলে রাখা পাট শাক দিয়ে দিলাম। একটু জল দিলাম সামান্য পরিমাণে। ছোট চামচের 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লবণ দিলাম স্বাদ মতো, টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ওভেনটা একটু কমিয়ে দিলাম। 5-6 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে কিনা। পাট শাক রান্না হতে খুব কম টাইম লাগে। শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এবার সামান্য একটু জাল দিয়ে রসটা আরেকটু শুকিয়ে নেব। দেখুন কি সুন্দর পিছলা পিছলা হয়েছে শাকটা। আমি শাকটা একটু ঝোলা ঝোলা রাখবো, এতে খুব ভালো লাগবে খেতে। রসটা পছন্দ মতো শুকানো হয়ে গিয়েছে। ওভেন বন্ধ করে দিলাম, রান্না কমপ্লিট, ঢাকা দিয়ে দিলাম। সুস্বাদু মজাদার পাট শাক রেডি অ্যান্ড সার্ভ। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।